হ্যালো এভরিওয়ান, সবাইকে লিড জেনারেশনের নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা একটা বিজনেস ডিরেক্টরি সম্পর্কে জানবো। যে ডিরেক্টরিটা হচ্ছে, আমরা এর আগে ভিডিওতে যেমন দেখিয়েছি ইয়েলপ, তারপর হচ্ছে ইয়েলো পেজ, তারপর el.com, এগুলো এক একটা বিজনেস ডিরেক্টরি। এই বিজনেস ডিরেক্টরিগুলো থেকে আমরা কী করতে পারি, এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের লিড কালেক্ট করতে পারি। তো আজকেও সেরকম একটা ভালো মানের বিজনেস ডিরেক্টরি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, এখন যে ইন্টারফেসটা দেখছেন আমার মনিটরে, সেটা হচ্ছে যে trulocal.com.au, এটা হচ্ছে আমাদের বিজনেস ডিরেক্টরি। তো এই বিজনেস ডিরেক্টরি থেকে আমরা কি করতে পারি, এই বিজনেস ডিরেক্টরি থেকে আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত লিড, সেই লিডগুলো আমরা হচ্ছে কালেক্ট করতে পারি এই ডিরেক্টরিটা ইয়েলপ, ইয়েলো পেজ এইটার মতোই বা এগুলোর মতোই ভালো। তো এটা, এই যে এখানে যেটা দেখছেন যে trulocal.com.au, এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন, অথবা যদি গুগলে গিয়ে আমরা যদি লিখি যে ট্রু লোকাল লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে প্রথমে এই যে মানে দেখবেন যে ট্রু লোকালের মানে পেজটা চলে এসেছে। তারপর সেটাতে আপনারা যদি এন্টার দেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন এটা তো আপনার যে কোনো একটা মানে ডিরেক্টরি, যেহেতু বিজনেস ডিরেক্টরির মতোই, তো এখানে সার্চের ক্যাটাগরিটা তাহলে কী হবে, সার্চের ক্যাটাগরিটা হবে যে আমরা ইয়েলো পেজে বা ইয়েলপে যেভাবে সার্চ করেছি এখানেও সেই একইভাবে আমাদের সার্চ করতে হবে। আপনি যদি ইয়েলপ অথবা ইয়েলো পেজের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে এবং এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। ওই ভিডিওগুলোতে বিস্তারিত কীভাবে হচ্ছে ইয়েলো পেজ অথবা ইয়েল থেকে আমরা হচ্ছে মানে লিড কালেক্ট করতে পারি। তো যাই হোক, প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবেন। তো এখন আমরা যদি ট্রু লোকালে আসি, তাহলে ট্রু লোকালে আমাদের যেটা করতে হবে যে এইটার ইন্টারফেসটা একই রকম। সাধারণত যে বিজনেস ডিরেক্টরিগুলো থাকে ইন্টারফেসটা সেমই হয় ম্যাক্সিমাম। যেমন এইখানে হচ্ছে থাকে যে হোয়াট আর ইউ লুকিং ফর, অর্থাৎ আমি মানে আমরা কি খুঁজছি, আর এই পাশে হচ্ছে লোকেশন, যে কোন লোকেশনের আমি কি খুঁজছি। তো আমি এখন হচ্ছে, যেহেতু আমি হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজছি, অর্থাৎ আমি হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের লিড আমার লাগবে। তো আমি তাহলে কি করব, যে আমাদের যেটা করতে হবে যে, অর্থাৎ এই যে সার্চ বক্স, এখানে আমাদের যে যে বিষয়টা আমরা খুঁজতে চাই সেই বিষয়টা লিখতে হবে। তো আমি যেহেতু রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে দেখাচ্ছি আপনাদের, তো রিয়েল এস্টেট এজেন্ট, শুধু রিয়েল এস্টেট লিখলেই দেখেন নিচে কিছু সার্চ রেজাল্ট চলে এসেছে, যেমন রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট সার্ভিস, রিয়েল এস্টেট এজেন্ট। তো এখন আর নিচে বিজনেস আছে কিছু, এগুলো সিলেক্ট করে দেওয়া যাবে। আচ্ছা, তো যাই হোক, আমাদের যেটা করতে হবে যে, যেহেতু আমি এজেন্টদের খুঁজছি, এটার লিড আমার দরকার, তো আমি এটা সিলেক্ট করে দেবো, রিয়েল এস্টেট এজেন্ট এবং ঠিকানা। তো এইখানে আমি হচ্ছে ঠিকানাটা একটু, আমি হচ্ছে আমি সাপোজ যে ইউনাইটেড স্টেটসের আপনার হচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজছি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে ইউনাইটেড স্টেটস যদি আমরা লিখি, তাহলে আমাদের লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে ইউনাইটেড স্টেটস, তারপর আমরা হচ্ছে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে সার্চ রেজাল্ট আমাদের দিবে দেবে সেটা হচ্ছে যে, এখানে 23,065টা রেজাল্ট, অর্থাৎ 23,065 রিয়েল এস্টেট এজেন্ট ইউনাইটেড স্টেটস। তো দেখেন এখানে একটু খেয়াল করেন, যেটা সেটা হচ্ছে যে আমরা ইয়েলপে যেমন দেখিয়েছিলাম, যেমন ইয়েলপের ভিডিওটা যদি আপনারা দেখেন আমার প্লেলিস্ট থেকে, তো সেখানে শুরুর দিকে যে স্পন্সর্ড কিছু রেজাল্ট দেখাতো, এখানেও একটা বক্সের মতো জিনিস দেখাচ্ছে এবং এর মধ্যে একটা রেজাল্ট আছে। যেমন এটা হচ্ছে স্পন্সর্ড লিস্টিং, তো স্পন্সর্ড মানে হলো যে এটা অ্যাড, অর্থাৎ এই যে ডিরেক্টরিতে এই যে রিয়েল এস্টেট এজেন্ট বা এই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, এরা কী করেছে, অ্যাড দিয়ে এদের রেজাল্টটাকে আগে শো করাচ্ছে। তো আমরা যেহেতু অর্গানিকভাবে আমাদের লিডগুলো লাগবে, সেজন্য আমরা এই স্পন্সর্ড বা অ্যাডগুলো নেব না। আমাদের কি করতে হবে, আমাদের নিচে আসতে হবে। নিচে এসে আমরা কোন লিডগুলো নিব, আমরা হচ্ছে এই যে নিচে আপনার দেখেন যে নিচে হচ্ছে আপনার এইখানে আপনার কিছু ইনফরমেশন শো করছে। তো
তো এখান থেকে আমাদের কি করতে হবে তাহলে, তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের যে লিডগুলো লাগবে সেগুলো এখান থেকে আমরা নেব। এখন দেখি এখানে আসলে কেমন লিড আছে এবং কতগুলো পেজ এখানে দেখাচ্ছে। যেমন ইয়েলো পেজ আমরা দেখেছিলাম যে ওইখানে 1-10, 1 থেকে 10, 20, 15 পেজ লিড দিয়েছিল। আচ্ছা এখানে পেজ দেখাচ্ছে না, এখানে বলছে যে লোড মোর রেজাল্ট, তো এটাতে ক্লিক করলে আরও রেজাল্ট আসবে। এই যে চলে আসছে রেজাল্টগুলো, হচ্ছে চলে এসেছে। তো এখন আমাদের কি করতে হবে তাহলে, তাহলে আমরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টে খুঁজে পেয়েছি এবং ইউনাইটেড স্টেটসে। তো তাহলে আমাদের যদি এগুলো, তাহলে কি করব আমরা এক একটা লিডকে নিউ ট্যাব দিয়ে ওপেন করব। তো ওপেন করার পরে একটা জিনিস দেখেন, এখানে কিছু ইনফরমেশন আছে যেমন ফোন নাম্বার আছে, লিড মোড়ে দিলে আমরা কিছু পাবো। তার চাইতে সবচেয়ে ভালো যে এখানে লোকেশনটা আছে, অ্যাড্রেস সবচেয়ে ভালো। আমরা এখানে মাউস নিয়ে রাইট ক্লিক ক্লিক করে করব। ওপেন করার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের লিডের ক্ষেত্রে কি লাগে? আমাদের লিডের ক্ষেত্রে লাগে হচ্ছে যে কোম্পানির নাম লাগে, তারপর ওনারের নাম লাগে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস, এগুলোই সাধারণত বেশিরভাগ টাইমই হচ্ছে লাগে। তো এখান থেকে আবার ওয়েবসাইট লাগে, হ্যাঁ, তারপর ফ্যাক্স লাগে অনেক সময়। তো যাই হোক, এটা এক এক সময় এক এক রকমভাবে হচ্ছে লাগে। তো এই জন্য তাহলে কি করতে হবে যে এই সাইটটা থেকে আপনারা কি করতে পারেন তাহলে, এই যে ট্রু লোকাল যেটা, এখান থেকে তাহলে খুব সহজে এই লিডগুলো হচ্ছে কালেক্ট করতে পারেন আর কি। যেমন এখান থেকে তাহলে আমরা ফোন নাম্বার পেয়ে যাব, তারপর হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানটার নাম, হ্যাঁ, এইটা পেয়ে যাব, এইটা নিয়ে নিয়ে আমরা নেব। হ্যাঁ, তারপর দেখি এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা একটু ভিজিট করি। ওয়েবসাইটে গেলে আমরা আরও কিছু তথ্য পেয়ে যাব। এই যে ওয়েবসাইট চলে এসেছে। আচ্ছা, ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইট থেকেও আমরা যদি মানে কোনো ইনফরমেশন দরকার হয়ে পড়ে, যেমন এখানে এদের হচ্ছে ওনার আছে, ফাউন্ডার আছে, সোশ্যাল লিঙ্ক আছে, এগুলো আমরা হচ্ছে নিতে পারবো। এবং এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই সিম্পলি এখান থেকে কপি করবো এগুলো, এবং একটা এক্সেল শিট আমরা রেডি করব। যে এক্সেল শিট হচ্ছে আমার আগের ভিডিওতে দেখানো আছে, সেটা আপনার হচ্ছে কোম্পানির নেম, তারপর হচ্ছে আপনার কোম্পানির নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ওয়েবসাইট, আসলে যে ইনফরমেশনগুলো আমাদের হচ্ছে লাগে, ইমেইল সাধারণত এগুলো বেশি লাগে, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ওনার নেম। আচ্ছা, তো যাই হোক, এই ইনফরমেশনগুলো সাধারণত বেশিরভাগ সময় লেগে থাকে। তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের এভাবে একটা এক্সেল শিট রেডি করতে হবে, তারপর এখানে আমরা জাস্ট আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা জাস্ট হচ্ছে অ্যাড করে দেব। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা আসব, তারপর আমি যদি আরেকটা দেখি যে এইটা ডিভাইন রিয়েল এস্টেট, এটা আমি রাইট ট্যাব নিয়ে ওপেন করছি। ওপেন করলাম, ওপেন করার পরে এখানে এই যে বিস্তারিত কিছু তথ্য আমি কিন্তু পেয়ে যাচ্ছি, মানে যেগুলো আমাদের হচ্ছে বেশি লাগে। তো এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের হচ্ছে এক্সেল শিটে রেডি করতে হবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন যে আপনাদের যে লিডগুলো আছে সেই লিডগুলো এই ট্রু লোকালের মাধ্যমে, অর্থাৎ ট্রু লোকাল ডট কম এর মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু কালেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিকে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।